ক্লাস ফোর তোমাদের হিন্দি শেষ হয়ে গেছে, আবার রিড করছি। রিডের মধ্যে দেখাবো শব্দার্থ লেখো, হিন্দিতেও লেখো, হিন্দিতে অনুবাদ করো আর শূন্যস্থান পূরণ করো। এই যে এইগুলো লিখে দিচ্ছি, এইগুলো তোমরা বাড়িতে খাতাতে করবে, করে স্কুলে সোমবারে জমা দিবে, ঠিক আছে? তাহলে শব্দার্থ লেখো। শব্দার্থটা আমরা এটা করছি পৃষ্ঠা 23 থেকে 26, পৃষ্ঠা 23 থেকে 26। আগের দিন করে দিলাম পৃষ্ঠা 23 to 26। তাহলে শব্দার্থে লেখো, অর্থাৎ বাংলায় লিখবো, হিন্দিতে অনুবাদ করবে, ঠিক আছে? যেমন 23 পৃষ্ঠায় কঙ্গন, 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 কঙ্গন। তারপরে সন্ত, পাঁচটা করে দেবো সন্ত। তারপরে অত, অত, অত। তারপরে দুঃসহ, দুঃসহ, দুঃসহ। তারপরে চাঁদনি, চাঁদনি, চাঁদনি মানে হচ্ছে চাঁদ, আর দুঃসহ মানে হচ্ছে খারাপ সময়, দুঃসহ মানে দুঃসহ, ঠিক আছে? অত মানে অতঃপর, সন্ত অত, অত মানে অতঃপর, আর সন্ত অত মানে অতঃপর, অতঃপর দুঃসহ হয়ে গেল। কঙ্গন, কঙ্গন মানে হচ্ছে বালা, আর সন্ত মানে হচ্ছে সন্ন্যাসী। এটা বাংলা করে খাতায় 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 করে জমা দিবে, খাতাতে করে জমা দিবে, ঠিক আছে? এটা খাতাতে করে জমা দিবে। তাহলে কঙ্গন, সন্ত, অত, দুঃসহ, চাঁদনি, এগুলো বাংলাতে লিখবে, হিন্দিতে করা আছে, বাংলাতে লিখবে, ঠিক আছে? এবারে লিখছি হিন্দিতে লেখো, বাংলা লিখছি হিন্দিতে লিখবে। পতাকা, 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 পতাকার হিন্দি কি? তিরঙ্গা, তিরঙ্গা, ঠিক আছে? তারপরে হচ্ছে কঙ্কর, কঙ্কর মানে কি? কাপড়, কঙ্কর মানে, কঙ্কর মানে হচ্ছে কাপড়, এটা হচ্ছে কাপড়ের হিন্দিটা কি? কঙ্কর। পতাকা হচ্ছে ঝান্ডা, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে বিগত, বিগত, বিগত মানে পরে, পরে। চারটা গেল, আরেকটা দেবো পরে। তারপরে দিচ্ছি আখ, আখ মানে কি? চোখ। পতাকা, কাঁকর, কাপড়, নমস্কার, পরের চোখ, এগুলো হিন্দিতে লিখবে আর এগুলো বাংলাতে লিখবে। এবারে শূন্যস্থান পূরণ, সবগুলোই কিন্তু 23 থেকে 26 পৃষ্ঠা, ঠিক আছে? 23 থেকে 26 পৃষ্ঠা। আচ্ছা, এবারে শূন্যস্থান, শূন্যস্থান দিচ্ছি মগনা, মগনা,
মাগনা, তারপরে জহা জহা জহা, ঠিক আছে, তারপরে তারপরে দেখি মাত পরীক্ষার প্রশ্ন পড়বে সেইভাবে তোমাদেরকে করে দিচ্ছি, তোমরা এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। ক্লাস ফোর তাহলে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, করোনার দিকে রাখবে, ঘর থেকে বেরোবে না, ঘর থেকে বেরোলে না মাস্ক পরে বেরোবে, আর স্যানিটাইজার দিয়ে হাত ধুবে, দূরত্ব বজায় রেখে কাজ করবে, শরীর অসুস্থ হলে ডাক্তারের পরামর্শ দিবে আর বড়দেরকে বলবে, ঠিক আছে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এখানে শেষ করছি।